নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ভীষণ সুস্বাদু, ভীষণ মজাদার একটা রেসিপি এনেছি, যার নাম পটল ভাপা। পটলের তো আমরা অনেক ধরনের রান্নাই খেয়ে থাকি, কিন্তু এই রান্নাটা একটু অন্যরকম, কিন্তু খুবই সহজে বানানো যায় আর ভীষণ ভালো হয় খেতে। গরম ভাতের সাথে এর স্বাদ জাস্ট অতুলনীয়। আমার রান্না, আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে প্লিজ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা হিট করবেন আমার রেগুলার রেসিপির আপডেট পেতে। আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ আপনারা সেটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তাহলে চলুন আর দেরি না করে আমরা এই রান্নাটা শুরু করি। আমি এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি, যার মধ্যে বেশ কিছু পটল পাকাও আছে, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এবার পটলগুলোর মুখগুলো কেটে নেব। পটলের মুখগুলো কেটে নিয়ে আমি এবার পটলগুলোর থেকে খোসা ছাড়িয়ে নেব। কিছু পটলের খোসা ছাড়াবো আর কিছু পটলের গাটা ঘষে নেব। আপনারা যেটা ইচ্ছা করতে পারেন, আবার শুধু পটলের খোসাটা এরমভাবে গাটা ঘষে নিয়েও আপনারা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আপনাদের যেরম ইচ্ছা সেরমভাবেই পটলটা ইউজ করবেন, অল্প খোসাও ছাড়াতে পারেন, আবার গাটাও ঘষে নিতে পারেন। আমি এবার সমস্ত পটলগুলোকে ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে এই পটলগুলো দিয়ে দেব। আমি পুরো পটল দেব না, আমি এখানে অর্ধেক পটল দেব এবং তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করব। এই দেখুন, আমার পুরো পটলটা পেস্ট করা হয়ে গেছে। আমার এই পুরো পটলটা পেস্ট করতে আমাকে 2 থেকে 3 বার এটা ব্লেন্ড করতে হয়েছে। আমি এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টিস্পুন কালো জিরে, 1টা কাঁচা লঙ্কা আর 7-8টা রসুন থেতো করে দেব। রসুনের সুন্দর গন্ধ বেরোলে আর হালকা ব্রাউন হলে অবধি আমি এটা নাড়াচাড়া করব। রসুনের সুন্দর গন্ধ বেরোলে এবং ব্রাউন হওয়া অবধি আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে, আমি এবার এর মধ্যে পটল বাটাটা দিয়ে দেব এবং এটাকে হাই ফ্লেমে পটলের জলটা শুকনো অবধি নাড়াচাড়া করব। আমার পটলের জলটা দেখুন প্রায় শুকিয়ে এসছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেব, যতক্ষণ না পটলটা নরম হচ্ছে। আমার সমস্ত রেসিপির ডিটেলস, ইনগ্রিডিয়েন্টস পেতে আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা দেখবেন। 5 মিনিট পর আমার এই পটলটা একদম হয়ে গেছে। আমি এবার এটাকে আবার হাই ফ্লেমে কড়াইয়ের মুখটা খোলা রেখে আবার 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আমার নুন মিষ্টি ঠিক আছে কিনা সেটাও দেখে নেব। আমার এই পটলটা এখন একদম রেডি হয়ে গেছে, আমার নুন মিষ্টিও একদম ঠিক আছে। আমি এবার গ্যাস বন্ধ করে এই পটল বাটাটা সার্ভিং প্লেটে তুলে নেব। এই দেখুন, আমার পটল বাটা আমি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি, কি দারুণ দেখতে হয়েছে। শুধু এটা দারুণ দেখতেই হয় না, এটা খেতেও ভীষণ সুন্দর হয়। গরম ভাতের সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আপনারাও আর দেরি না করে এটা ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি, আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে প্লিজ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি জানার জন্য, আর অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমার ভীষণ প্রয়োজন। আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে